আসসালাম عليكم আজকে তৃতীয় দিনের মতো আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশনের ম্যানেজমেন্টে ক্লাস দিচ্ছি তো আমি সবাইকে পবিত্র মহেরাম জানের মধ্যে পবিত্র সলিট নগরী থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মূলত দুটো জিনিস আপনাদের কাছে অতিরিক্ত একটু বলতে চাই সেটা হলো এখানে আমি আমার মেসেঞ্জার আইডি দিয়ে রাখছি যে মোহাম্মদ শাহাবুদ্দিন আমার ক্লাস সম্পর্কে আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক আমি আশা করি যে যদি কোনো ব্যাপারে যদি প্রয়োজন হয় কিছু পরিবর্তন করার অথবা পরিবর্তন অথবা কিভাবে ক্লাস নিলে আরো ভালো করা যায় বা আমার ভালো মানে করতে পারবো সে ব্যাপারে আপনাদের সাজেশন আমি এখান থেকে আশা করতেছি যে কেউ মেসেঞ্জারে আমাকে সাজেশন দিতে পারবেন দুই হলো আমি একটা ইমেল আইডি আমার দিয়ে রাখছি সেটাও আপনারা মানে ইউজ করে আমাকে বলতে পারবেন এবং একই সাথে যদি আপনাদের যে যেটা আমরা আমি এখানে দিয়েছি সেটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেটাও আপনারা চাইতে পারবেন এর মধ্যে যে কিছু কিছু যারা প্রেজেন্টেশন হাইপার টেনশন চেয়েছেন আমি তাদেরকে প্রেজেন্টেশনটা করছি তো আমি গতকালকে ম্যানেজমেন্ট অফ হাইপার টেনশন শুরু করেছিলাম আমরা আবার সেখান থেকেই শুরু করতে চাই যে মানে হাইপারটেনশন ম্যানেজমেন্ট আসলে একটা খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশন এবং এটার ব্যাপারে খুব ভালোভাবে যদি আপনার দক্ষতা থাকে তাহলে কেবলমাত্র মানে আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ এটা খুব এতটাই একুট এমার্জেন্সি যে এটা মুহূর্তের মধ্যেই যে কোনো অবস্থার থেকে খারাপ হয়ে যেতে পারে পেশেন্ট কারণ আমরা জানি যে মানে এবং এমআই হতে পারে পরবর্তীতে ডেভেলপ করতে পারে তো সেই জন্য রুগীটা যখনই হাসপাতালে ভর্তি হয় তখনই একটা মনিটরে রাখা হয় এবং রুগী যাতে অ্যারিদমিয়া ডেভেলপ না করে তার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করতে হয় এবং সার্ডেন ম্যানি রুগীটা খারাপ হওয়ার পর পিছনে অ্যারিদমিয়াই দায়ী আমরা যখন রুগীর প্রোগনোসিস সম্পর্কে আলাপ করব তখন দেখব বা গতকালকেও ক্লাসে আমি বলছিলাম যে প্রায় পঁচিশ ভাগ মানে রুগী হাসপাতালে পৌঁছতেই পারেন না তার আগেই মারা যায় এবং যে সমস্ত রুগী হাসপাতালে পৌঁছেন সে সমস্ত রুগী চব্বিশ ঘন্টার মধ্যে মানে পঞ্চাশ ভাগ রুগী মারা যায় তাহলে আসলে এটা খুবই একটা ডেডলি গ্রেট ডিজিজ যেটা সম্পর্কে আমাদের খুব বেশি উদ্বিগ থাকতে হবে তো ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিতে আমরা আগেই বলছিলাম যে আমাদের করতে হবে এবং যে ধরনের সিমটম থাকে এবং কমপ্লিকেশন প্রিভেন্ট করতে হবে কমপ্লিকেশনের ভিতরে আমাদের ফেইলোর যাতে না হয় কোনো ধরনের অ্যারিদমিয়া ডেভেলপ না করে রিকারেন্ট চেস্ট পেইন যাতে না হয় এবং পেশেন্ট যাতে শকে না চলে যায় এই এই জিনিস কয়টা আমাদের যদি খুব ভালোভাবে দেখি তাহলে হবে এবং যদি প্রম্পট এবং প্রপার ম্যানেজমেন্ট করি তাহলে আরো কমপ্লিকেশন যেমন মাইকার্ডিয়াল রাপচার যেগুলো আছে মেকানিক্যাল কমপ্লিকেশন সেগুলোর থেকে আমরা দূরে থাকতে পারব এরপরে সামান্য অল্প কিছু কমপ্লিকেশন যেমন পেরিকার্ডাইটিস এবং চেস্ট পেইন এবং পালমোনারি এমবোলিজম এগুলা খুব রেয়ার কিন্তু তারপর হতে পারে হলে এই সমস্ত গুলো যদি আমি প্রপার ম্যানেজমেন্টের ভিতরে থাকি যদি ডেডিকেটেড ম্যানেজমেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করবে না আমি কালকে বলছিলাম যে ম্যানেজমেন্টের ভিতরে আমাদের মানে রিস্ক স্ট্রাটিফিকেশন করতে হবে কারণ সমস্ত রুগীর জন্য সমস্ত চিকিৎসা না যে রুগী যত বেশি খারাপ তার জন্য চিকিৎসা তত বেশি মেটিকুলাস এবং বিগোরাস যে সমস্ত রুগীর দেখবেন যে চেস্ট পেইন অতটা মারাত্মক না ইসিজি চেঞ্জ খুব ডাইনামিক না ট্রোপনি নাই অত বেশি রেইস্ট না সে সমস্ত রুগী কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিলেই চলে আর যে সমস্ত রুগীর দেখবেন সিভিয়ার চেস পেইন আছে ইসিজিতে ডাইনামিক এস্টিটি চেঞ্জ আছে ট্রোপনি নাই খুব বেশি আছে হেমোডাইনামিক কম্প্রোমাইজ আছে এবং মেডিকেল ম্যানেজমেন্টের পরও রুগী ভালো হয় না সেই সমস্ত রুগীগুলাকে মেটিকুলাসলি আমাদের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্টে যেতে হবে এবং মোস্ট মানে ইনভেরিয়েবলি তাদের ইনভেসিভ ম্যানেজমেন্টে যেতে হয় কারণ মানে ইনভেসিভ ম্যানেজমেন্ট এই যে আমি স্ট্র্যাটিফিকেশন রুগীটার করব যে কোন রুগীটা মানে খুব সিভিয়ার ইল আছে আর কোন রুগীটা মাইল্ড আছে এটার উপরে মানে হাই রিস্ক স্ট্র্যাটিফিকেশন আছে হাই রিস্ক লো রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক এবং ভেরি হাই রিস্ক এরকম ভাবে ভাগ করার পরে আমাদের রুগীগুলাকে ম্যানেজমেন্ট দিতে হবে আব কারণ হতেছে যে মোস্ট ফার্মাকোলজিক্যাল আপনারা দেখবে যে অনেকগুলো রোগীর অ্যান্টি প্লেটলেট অ্যান্টি কোয়াগুলেন্ট এবং ফিব্রিনোলাইটিক এজেন্ট হিসেবে তাদেরকে দিতে হইতেছে এবং অনেক ক্ষেত্রে আবার এগুলোর প্রয়োজন যেগুলো খুব মানে মাইল্ড কেস সেগুলোর প্রয়োজন হইতেছে না অতএব কোন র কোন ধরনের চিকিৎসা আমরা প্রদান করব। সেটা নির্ভর করবে রুগীর রিস্ক এর উপরে কারণ আগেই আমরা বলছি যে কোন রোগীর হয়তো ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট লাগবে কোন রোগীর হয়তো ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট লাগবে কিন্তু আমরা ভুলে গেলে জন্য মানে না যাই যে আমরা এমআই বলতে আমরা দুইটা এমআই কে বুঝাই যেমন আমরা ক্লাসিফিকেশনের সময় বলছিলাম যে আমরা দুইটা এমআই ক্লাসিফিকেশনে আমরা গ্রুপ করছিলাম একটা নন এসটিএমআই একটা এসটিএমআই তো নন এসটিএমআই এবং এসটিএমআই এর মধ্যে আমরা আবারো বলছিলাম যে ট্রিটমেন্ট মানে পারপাসে আমরা এইভাবে ভাগ করছি তো মূলত ভাবে নন এসটিএমআই তে মানে থ্রম্বোলাইটিক থেরাপি ইন্ডিকেটেড না প্যাথোফিজিওলজির দিকে যদি চিন্তা করেন সেখানে আমরা বলছিলাম যেটা নন অকুলোসিভ মানে থ্রোম্বাস এবং এটা প্লেটিলেট রিস থ্রোম্বাস যার উপরে থ্রোম্বোলাইটিক কাজ করে না আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে সেই খেয়ালে এখানে আছে এবং আর তে বলছিলাম এটা অকুলোসিভ থ্রোম্বাস এবং এটা ফিব্রিন্ড্রেস থ্রোম্বাস এবং এই ক্ষেত্রে ফিব্রিনোলাইটিক বা থ্রোম্বোলাইটিক কাজ করে তো এই দুই ট্রিটমেন্ট নন আবার আমরা চারটা ভাগে ভাগ করতে পারি সেটা চারটা ভাগের ভিতরে এক নম্বর ভাগ যেটা মানে করতেছে। ভেরি লো গ্রুপ এই ক্ষেত্রে রুগীর চেস্ট পেইন খুব কম থাকবে এবং এসিজি তে চেঞ্জও কম থাকবে ট্রোপোনিন সাধারণত বেশি থাকবে না এবং অন্য একটা গ্রুপের ভিতরে যেটা মানে থাকবে যে হাই রিস্ক গ্রুপ ভেরি হাই রিস্ক গ্রুপ সেক্ষেত্রে ইন্ট্রাক্টাবল তার চেস্ট পেইন থাকবে দ্যাট ইজ রিফ্র্যাক্টারি টু মেডিকেল ম্যানেজমেন্ট তারপরে রইল রিকারেন্ট হেমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকবে তার মানে পালস এবং ব্লাড প্রেশার তার কম থাকবে এবং লাইফ থ্রেটেনিং অ্যারিদমিয়া আইদার ভিটি ভেন্টিকুলার টেকিকাইডিয়া অথবা ভেন্টিকুলার ফিপুলেশন থাকবে মেকানিক্যাল কমপ্লিকেশন যেমন আমরা বলছিলাম যে ফ্রি ওয়ার্ল্ড রাপচার হেমোপেরি কার্ডিয়াম অথবা কার্ডিয়াত টেম্পোনেন্ট এবং যদি রাপচার অফ বা পেপিলারি মাঝে নয় তাহলে সেখান থেকে এই পুথ লাইক মেন্ট্রিকুলার ফেইল ও ডেভেলপ করবে দ্যাট ইজ আহ নট ইমিডিয়েটলি কন্ট্রোল বা মেডিকেল ম্যানেজমেন্টস এবং আহ রিকারেন্ট অথবা ইন্টারমেন্ট ইরিকারেন্ট ইন্টারমিটেন্ট টেস্ট ডিসেগমেন্ট এরকম একটা যদি গ্রুপ থাকে তাহলে সেই গ্রুপটাকে আমরা ভেরি হাই রিস্ক গ্রুপ বলবো এবং এই রুগীকে চিকিৎসা করতে হবে অ্যাজ এস টিএমআই এবং ইনভেসিভ প্রসেসরে খেয়াল করে দেখে নন এসটিএমআই গ্রুপকে কখনোই ইনভেসিভ স্ট্র্যাটেজি ইন্ডি মানে সাজেস্ট করা হয় না আনলেস ইট ইজ কমপ্লিকেটেড বাই হেমোডাইনামিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল ডিটোরিয়েশন যদি ক্লিনিক্যালি হেমোডাইনামিক্যালি এবং ইলেকট্রিক্যালি পেশেন্ট ডিটোরিয়েট করে তবেই কেবলমাত্র নন ননএসিএমআ পেশেন্টকে মানে ইমবেসিক জন্য বলতে হয় নতুবা প্যাশেন্ট যদি স্টেবল থাকে যেমন নটকুনিন বেশি আছে অথবা তার হলো ডাইনামিক এসটিটি চেঞ্জ আছে রিকারেন্ট সিমটমস আছে হ্যাঁ সেই সমস্ত রোগী যেটাকে ভেরি হাই রিস্ক গ্রুপের চেয়ে একটু কম রিস্ক গ্রুপ আছে সেই গ্রুপটাকেও আমরা যদি মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে কন্ট্রোল না করতে পারি সেই ক্ষেত্রে আমরা ইনভেসিভ প্রসিজিওরে যাব সেটা হলো আর্লি ইনভেসিভ প্রসিজিওর সেটা হলো মোটামুটি ভাবে চব্বিশ ঘন্টার মধ্যে করে দিতে হবে তাহলে যদি খুব হাই রিস্ক এবং ভেরি হাই রিস্ক গ্রুপ না হয় তাহলে ইনভেসিভ প্রসিজিওরে যাওয়ার দরকার নাই ইন্টারমিডিয়েট গ্রুপ যে গ্রুপে চেস্ট পেইন আছে যেটা মেডিকেল ম্যানেজমেন্টে কন্ট্রোল সম্ভব এবং তার এলবি ইজেকশন ফ্র্যাকশন কম আছে চল্লিশ পার্সেন্টের এবং পোস্ট এমআই অথবা পোস্ট বিজি আছে সেই সমস্ত প্যাশেন্টকে মেডিকেল ম্যানেজমেন্ট রাখা যাবে এবং সহজেই অনুময় যে লো রিক্স গ্রুপ তো মেডিকেল ম্যানেজমেন্ট রাখা যাবে তাহলে নন এস এবং এসটিএমআই ম্যানেজমেন্ট মূলত ভাবে একই শুধুমাত্র থ্রম্ব্লাইটিক ব্যবহার আমরা নন এসটিএমআই তে করবো না এবং হেমোডাইনামিক কম্প্রোমাইজ থাকলে সেই ক্ষেত্রে আমরা ইনভেসিভ প্রসিজিওরে যাব। এবং যদি এসটিএমআই আমরা এসটিএম করি আমরা গতকালকে বলছিলাম যে আমরা এই গ্রেস ইউজ করতে পারি এবং এই গ্রেস প্রোটোকলটা ইউজ করার পরে যদি আমাদের স্কোর একশো চল্লিশের কাছাকাছি আসে বা তার বেশি থাকে তাহলে আমরা মনে করতে পারি যে এই সব ধরনের পেশেন্ট মেডিকেল ম্যানেজমেন্টে ই করবে না স্টেবল হবে না সেই সমস্ত পেশেন্টকে আমরা আর্লি ইনভেসিভ প্রসিজিওরে যাব অথবা আমি যদি রিক্স ক্যালকুলেট করে দেখি যে ইন হসপিটাল মর্টালিটি মোর দ্যান নাইন পার্সেন্ট তাহলে এটা ভেরি হাই গ্রুপ সাধারণত এক পার্সেন্টের নিচে আমরা যখন পরে প্রোগনোসিস দেখব তখন দেখব যে এক নিচে যদি মর্টালিটি থাকে তারে আমরা ভেরি লো গ্রুপ বলবো এক থেকে নয় এর মতো যদি তার মর্টালিটি থাকে তাহলে এটা ইন্টারমিডিয়েট গ্রুপ বলবো এবং নয় এর বেশি যদি থাকে তাহলে এটাকে হাই রিস্ক গ্রুপ বলবো এই হাই রিস্ক গ্রুপ যেটা আছে সেই এই রিক্স গ্রুপকেও আমাদের আর্লি ইনভেসিভ প্রসিজিওর ভিতরে যেতে হবে যেটা আমরা পরবর্তীতে প্রোটোকলে দেখব তো আমরা আসলে ম্যানেজমেন্ট মানে কোথায় করব ফার্স্ট টুয়েলভ আওয়ার্স এ প্যাশেন্ট শুড বি অ্যাডমিটেড আর্জেন্টলি টু এ হসপিটাল বিকজ দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট রিস্ক অফ ডেথ সেগনিফেন্ট রিস্ক অফ ডেথ অ্যান্ড রিকারেন্ট মায়োকার্ডিয়াল ইস্কেনিয়ার এই জন্য পেশেন্টকে সবসময় মানে একটা হাসপাতালে ভর্তি করতে হবে এবং দেখবেন অনেক সময় আপনার আত্মীয় স্বজন মানে বলবে যে আমার বুকে ব্যথা হয়েছে দুটো ওষুধ রেখে দাও আমি কালকেও বলছিলাম যে এইরকম অবস্থায় কখনোই আপনি রুগীকে ওভার টেলিফোনে চিকিৎসা দিবেন না যদি আপনার সন্দেহ হয় রুগীর চেয়ে স্পেন আধা ঘন্টার চেয়ে বেশি আছে এবং এটা সেন্ট্রাল এবং এটা কনস্ট্রিকটিভ টাইপ

এইরকম যদি কোনো চেস্ট পেইন থাকে সেই চেস্ট কে আপনি ইভ্যালুয়েট করার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠাবেন একবার না একাধিকবার আমি বলতেছি আরো হয়তো সামনে দুই একবার বলবো কারণ এরকম মানে ঘটনায় অনেকেই চিকিৎসা নিতে গিয়ে দেখা গেছে যে খুব বিব্রতকর অবস্থার মধ্যে আমাদের ফিজিশিয়ানদের পড়তে হয়েছে এবং তার আত্মীয় স্বজনকেও তার চিকিৎসা করতে যে এরকম ভাবে হয়েছে বুড়ি বুড়ি উদাহরণ আছে যে রোগী মানে এরকম চিকিৎসা করছেন এবং বুকে ব্যথা নিয়ে গেস্টিকের ব্যাথা করে ই করে আসেন আমি নাম বলবো না আমার সদ্য শিক্ষক উনি এরকম ভোরা মানির তো দুটো থেকে এরকম বুকের চেষ্টে নিয়ে এরকম উঠতেছেন প্রতিবার উঠেন এবং কিচেনে যান কিচেনে যে তুমি গরম করে একটা কাপড় গরম করে উনি বুকে সেঁক দেন মেডিসিনের ডিপার্টমেন্টাল হেড মেডিসিনের প্রফেসর আমাদের সাথদের প্রফেসর আমাদেরও প্রফেসার তো এরকম করতেছেন ম্যাডাম বো রাত্রের দিকে খেল করছেন যে কি ব্যাপার বারে বারে যাচ্ছে আসতেছে তো স্যার ম্যাডাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুই বারে বারে যাচ্ছ আর আসতেছো কয়ে আমার একটু গ্যাস হয়েছে গ্যাস বাড়ছে গ্যাস কমতেছে না কয় তোমার গ্যাস কমতেছে না এতক্ষণ ধরে তোমার গ্যাস তো থাকার কথা না তোমার ব্যথা হয়েছে চলো তুমি ডাক্তারের কাছে কয় না এখন না একটু পরে যাই রাত তিনটা চারটা বাজে এখন তো এরকম করে ওয়েট করছেন আজান দেওয়ার পরে মানে ড্রাইভার আসে নাই পাশের ফ্ল্যাটের যে ভদ্রলোক ছিলেন অনেক ড্রাইভ করে নিয়ে আসেন আমি তখন এনআইসিবিডি তে মানে এস্টেট রেজিস্টার হিসাবে কাজ করি এটা উনিশশো সালের কথা স্যারকে দেখে আমি চিনছি স্যারকে সালাম দিছি আমি কি স্যার আমি আপনার ছাত্র বরিশাল মেডিকেল তো স্যার বলছে যে আরে আমার গ্যাসের ব্যথা হয়েছে আমি দেখি স্যার দেখি যে ইসিজি করে স্যার এর এবং ব্রাডিকাইডিয়া প্রায় চল্লিশ এর মতো হার্ট রেট ম্যাডাম টু মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে ম্যাডাম বলে তোমার তো স্যার বুঝে না কিন্তু আমি তো বুঝে ফেলছি যে তোমার স্যারের হার্ট অ্যাটাক হয়েছে তা দেখেন মেডি মানে মেডিসিনের ডিপার্টমেন্টাল হেড বুঝে নাই কিন্তু তার মিসেস বুঝতে পারছে অর্থাৎ এটা হলো প্রেডিকশন যে মানে স্যারের চেয়েও বড় ডাক্তার স্যারের ঘরে উপস্থিত ছিলেন যাই হোক স্যারকে ওই অবস্থায় চিকিৎসা করার পরে স্যারের টিপিএম করতে হয়েছিল স্যার শখে চলে গেছেন টিপিএম করে এনজিওগ্রাম করে স্যারকে রিং লাগানো স্যার সুস্থ ছিলেন

and it can reduce uh, the incidence of uh, uh, that is death and recurrent myocardial PMA at least 60%. Proper management delay 60% remote at a And patients should be managed in a dedicated cardiac center and when necessary, and expertise monitoring and recurrent uh, facilities, resuscitation facilities are available. মানে যে সমস্ত জায়গায় মনিটর করা যাবে এক্সপার্ট আছে এবং আছে আমার মানে জুনিয়র মানে কলিগ যারা আছেন তারা জিজ্ঞাসা করেন যে স্যার আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে এই এম আই রুগী আমরা রাখতে পারবো কিনা হ্যাঁ ডিস্ট্রিক্ট পর্যায়েও আপনি রুগী রাখতে পারবেন ডিস্ট্রিক্ট পর্যায়েও আপনি থ্রম্বোলাইটিক দিতে পারবেন যদি আপনি এক্সপার্ট থাকেন রুগীর মানে হেমোডাইনামিক কন্ডিশনের সম্পর্কে যদি রুগীটাকে আপনি মনিটর করতে পারেন এবং আপনার রিসাসিটেশন ফ্যাসিলিটিস যদি অ্যাভেলেবেল থাকে তবে সেই সমস্ত ক্ষেত্রে এটা যে কোনো জায়গায় আপনি মনিটর করতে পারবেন ইভেন ইন থানা লেভেলও আপনি অ্যাভেলেবেল করতে পারবেন এখন বর্তমান সরকার অনেক মানে যন্ত্রপাতি দিচ্ছেন যেটা থানা লেভেলে ডিপ্রিবিউটার সহ মনিটর সহ অনেক ডিস্ট্রিক্ট হসপিটাল এবং হসপিটালও আছে

এবং লাংস বেজে ক্রেপস থাকবে না তো পালস ব্লাড প্রেশার এবং লাংস বেজ এই তিনটা জিনিস ভালো থাকবে এবং ইলেকট্রিক্যালি রুগীর কোনো ধরনের অ্যারিদমিয়া থাকবে না না ব্র্যাডিকাইডিয়া না টেকিকাইডিয়া এরকম যদি প্যাশেন্ট ক্লিনিক্যালি হেমোডাইনামিক্যালি ইলেকট্রিক্যালি স্টেবল থাকে সে সমস্ত প্যাশেন্টকে আপনি তিন থেকে পাঁচ দিনের ভিতরে হাসপাতাল থেকে ডিসচার্জ করতে পারবেন প্রোভাইডেড দি ইউ ক্যান অ্যারেঞ্জ দি ফলো প্রোটোকল মানে আপনি যা তাকে ফলো আপ করতে পারেন বা সমস্যা অসুবিধা হলে সে যেন হাসপাতালে আসতে পারে এরকম অবস্থায় তাকে আপনার ডিসচার্জ করে দিতে পারবেন আপনি হাসপাতালে দীর্ঘ দিন 8 9 10 দিন হাসপাতালে রাখার দরকার নাই বিশেষ করে অ্যাসিমটোম্যাটিক پیشنটদের হ্যাঁ নাও উই কাম টু দি ট্রিটমেন্ট প্রটোকল এখন ট্রিটমেন্ট প্রোটোকলের ভিতরে আপনাদেরকে পরীক্ষার সময় মানে জিজ্ঞাসা করে যে আহ সারা বিভিন্ন সময় মানে জিজ্ঞাসা করে যে কোর্শেন গুলা সেটা হইলো দুইটা জিনিস জিজ্ঞাসা করে যে এমআই তুমি ট্রিটমেন্ট প্রোটোকল বলো আবার জিজ্ঞাসা করে যে এমআই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট জিজ্ঞাসা করো আবার জিজ্ঞাসা করে যে এমআই রুগীকে তুমি কিভাবে চিকিৎসা করো দেখেন তিনটা জিনিস তিন ভাবে আপনাকে জিজ্ঞাসা করে যদি আপনাকে প্রোটোকল জিজ্ঞাসা করে যে এমআই প্রোটোকল কি আপনার ডেভিডসনে এই প্রোটোকলটা দেওয়া আছে এটা একটা সাইন প্রোটোকল যে সমস্ত রুগী হাসপাতালে বারো ঘন্টার ভিতরে আসে এবং রুগীর চেস্ট পেইন থাকে সেই সমস্ত রুগীকে এখানে একুট করোনারি সিন্ড্রোম হিসাবে ডায়াগনোসিস করা বা এমআই হিসাবে ডায়াগনোসিস করা বোথ নন এসটি এবং এসটি এমআই হিসাবে এটা ডায়াগনোসিস করা আছে সেই সমস্ত রুগীকে প্রাইমারি পিসিআই এর ইন্টেনশন নিয়ে একটা সেন্টারে পাঠানো হয় সেই সেন্টারে যে প্রোটোকলটা ফলো করা আছে সেই প্রোটোকল এটা ব্রিটিশ একটা প্রোটোকল সাইন প্রোটোকল আপনারা এই প্রোটোকলটা আপনার বইতে আছে আপনি সুন্দরভাবে যদি এই প্রোটোকলটা আপনাকে স্যারকে বলে দেন তাহলে স্যার মানে হ্যাপি হবে কারণ স্যার সবসময় বই নাড়াচাড়া করতে চাই এই প্রোটোকলটা দেখেন আবার আমি যদি প্রিন্সিপালস আছে আমি পরে প্রিন্সিপালস আলাপ করতেছি এই প্রোটোকলের প্রথম যেটা আছে পেশেন্টের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করবেন আপনি দশ মিনিটের ভিতরে রুগীর একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট দেন টার্গেট ওরিয়েন্টেড অ্যাসেসমেন্ট রুগীর চেস্ট পেইন শর্টনেস অফ বেথ হ্যারি ম্যান এবং আদার্স মানে প্যালপিটিশন হেমোক্রাইসিস এইগুলো আছে কিনা রুগীর সার্চ করবেন এবং রুগীকে একটা ইসিজি করতে দিবেন এবং সব রুগীর ব্লাড ড্র করে ট্রোপোনিন করতে দেবেন অ্যাজ সুন এস পসিবল আপনার ওয়ান প্রেজেন্টেশনে রুগীকে একটা ট্রোপোনিন করতে দেবেন এটার পরে আপনি রুগীকে কতগুলো জিনিস মেই করবেন অ্যাপ্লাই করবেন একটা অক্সিজেন এবং কার্ডিয়াক মনিটরিং করবেন এবং অ্যাসপ্রিন থ্রি হান্ড্রেড মিলিগ্রাম লোডিং ডোজ দিয়ে দিবেন এবং টিকা গ্রেল এখানে ইউজ করছে যদি এটা প্রাইমারি পিসিআই হয় সেক্ষেত্রে টিকা গ্রেল দুইটা ট্যাবলেট মানে 90 মিলিগ্রাম করে দুই ট্যাবলেট 180 মিলিগ্রাম দিবেন এবং মেটoprolol আইভি এখানে ইউজ করছে আমরা আইভি ইউজ করি না যদি না پیشنট হেমোডাইনামিক্যালি টেকি কার্ডিয়া না থাকে হার্ট রেট 120 এর উপরে না থাকে তাহলে সাধারণত মেটoprolol আমরা ইউজ করি না ওরাল মেটoprolol আমরা না মানে অন্য প্রোটোকল ইউজ করা হয় নাই এবং پیشنট কে ট্রান্সফার করা হয়েছে করোনারি কেয়ার ইউনিটে বাইরের দেশের মানে ট্রিটমেন্ট প্রোটোকল এবং ট্রায়াস আর আমাদের দেশের ট্রিটমেন্ট প্রোটোকল এবং ট্রায়াস এর মধ্যে পার্থক্য আছে এই সমস্ত জিনিসগুলা ম্যাক্সিমামই তারা এমার্জেন্সিতে করে এবং এমার্জেন্সিতে যে আছে প্রোটোকলে চেস্ট পেইন থাকলে চেস্ট পেইন প্রোটোকল কিন্তু আমাদের দেশে যে সমস্ত ট্রায়াস আছে সেখানে চেস্ট পেন দেখলে ইসিজি না করেই তাড়াতাড়ি রোগী কি সিসিউতে পাঠিয়ে দেওয়া হয় কারণ রোগীটা বাই দিস টাইম খারাপ হয়ে যেতে পারে অতএব এই যে মানে মানে প্রোটোকল যেটা আছে অক্সিজেন অ্যাসপ্রিন কার্ডিয়াক মনিটরিং এগুলো সবগুলো আমরা সিসিউতে করতে পারি এই জন্য সিসিউতে করা হয় এখন অক্সিজেনের ব্যাপার একটা কথা আছে নতুন যে টু এর যে গাইডলাইন আছে সে গাইডলাইনে বলছে যে যদি কোনো রুগীর অক্সিজেন স্যাচুরেশন নব্বই নিচে না থাকে তাহলে সে সমস্ত রুগীকে রুটিন অক্সিজেন দিতে হবে না যেটা এখন পুরানা যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট থেকে ভিন্ন পুরনো কনসেপ্ট ছিল রোগীর শ্বাসকষ্ট থাকুক বা না থাকুক সমস্ত রোগীকে প্রথম বলতো 24 ঘন্টা পরবর্তীতে বলতো 6 ঘন্টা অক্সিজেন দিতে হবে তার অক্সিজেন দিতে থাকুক বা না থাকুক এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে আমাদের কিছু অভিজ্ঞ এবং স্যাররা আছেন যারা এই চেঞ্জের সাথে সম্পৃক্ত না বা আসলে এই বিচার করে জানে না পরীক্ষার হলে এই চেঞ্জ বলতে যে যদি আপনি বিপ্রতকর অবস্থা সম্মুখীন হন নিজ দাইত্বে বিপ্রতকর অবস্থা হবে স্যার যদি একটু বেশি অভিজ্ঞ থাকে তাহলে মানে স্যারকে বলেন যে স্যার এটা টু থাউজেন্ড সেভেন্টিনে গাইডলাইনে চেঞ্জ করা আছে যে অক্সিজেন যদি এর উপরে থাকলে অক্সিজেন সাপ্লিমেন্টারি অক্সিজেন দিলে লাংস ইঞ্জুরি হয় পালমোনারি ইডিমা হয় এবং সেই জন্য এটাকে তারা ডিসকারেজ করছে একটা নতুন গাইডলাইন অনুসারে আর যদি এবং কতটুকু মেনটেন করবেন অক্সিজেন 95 ফাইভ পার্সেন্টের উপরে মেনটেন করবেন এবং কার্ডিয়াক মনিটর সব জায়গায় করতে থাকবেন অ্যাসপিরিন আপনি তিনশো মিলিগ্রাম তার মানে সেভেন্টি এর চারটা ট্যাবলেট আপনি দিয়ে দেবেন এক্ষেত্রে ট্যাবলেট সিওবল হতে পারে অথবা ট্যাবলেট ক্রাশ করে খেতে পারেন গিলেও খেতে পারেন অনেক সময় জিজ্ঞাসা করেন অনেকে যে স্যার এটা ট্যাবলেট চাবাই খাবো না গিলে খাবো দুইটাই করতে পারেন এবং একটা জিনিস হলে খেয়াল করবেন যদি আপনি থ্রোম্বোলাইটিক দেন যদি প্রাইমারি পিসিআই না করেন তাহলে টিকা গ্রেলের জায়গায় ক্লোপিটোগ্রেল ইজ দি ড্রাগ অফ চয়েস সেই ক্ষেত্রে আমরা ক্লোপিটোগ্রেল ইউজ করব আর যদি আমরা প্রাইমারি পিসিআই করি যে আমরা যদি রিং লাগাই তাহলে সেই ক্ষেত্রে আমরা টিকা গ্রেল করব কারণ টিকা ইজ মোর সুপিরিয়র দ্যান ক্লোপিটোগ্রেল তাহলে স্যার যদি ইটোমার ইশের সাথে আমরা ক্লোপিটোগ্রেল দেই থ্রম্বোলাইটিক এর সাথে তাহলে আমাদের কি সমস্যা হতে পারে কারণ হলো সেফটি অফ টিকাগ্রেল গ্রেল ইন দি কোর্স অফ ফিব্রোনাইটিক থেরাপি হ্যাভ নট বিন টেস্টেড তার মানে হইতেছে টিকা গ্রেল দেওয়া থ্রম্বোলাইটিক এর টিকাগ্রেল টিকা গ্রেল দিলে এর কতটুকু লাভ হবে তার ইপিকেসি সম্পর্কে টেস্ট করা নাই বিদায় এবং তার অ্যাডেড কোনো বেনিফিট এখন পর্যন্ত নাই বিদায় টিকা গ্রেল দেওয়া হয় না কারণ টিকা দাম একটু বেশি এবং এবং তার ব্লিডিং কমপ্লিকেশন হতে পারে কমপ্লিকেশন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ব্লিডিং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তার সমস্যা হইতে পারে সেই জন্য এটা আহ এক্ষেত্রে মানে দেওয়া হয় না মেট্রো কথা আগেই বলছি আমরা এরপরে মানে মানে করোনারি কেয়ার ইউনিটে পাঠানো হয় করোনারি কেয়ার ইউনিট আমরা অলরেডি আছি অতএব করোনারি কেয়ার ইউনিটে আমরা একটা জিনিসই করবো সেটা হলে এস টি সেগমেন্ট ইমিটেড আছে কি নাই যদি দেখি আমরা এসটি সেগমেন্ট ইলাইভেশন আছে এবং রুগীর যদি টাইম ফ্রেম দেখি যে এটা বারো মানে ঘন্টার নিচে আছে যে মানে বারো ঘন্টার নিচে রুগী এস টি সেগমেন্ট ইলাইভেটেড নিয়ে আসছে এবং তাকে আমি 120 মিনিটের ভিতরে মানে 2 ঘন্টার ভিতরে প্রাইমারি পিসিআই করতে পারি মানে বেলুন বা স্টেন্টিং করতে পারি তাইলে এবং আমার যদি এরকম ফেসিলিটি থাকে তাহলে সেই আমরা তাকে প্রাইমারি পিসিআই করব দেখেন যদি বারো ঘন্টার ভিতরে রোগীর एसटी সেগমেন্টালি এলিভেটেড নিয়ে আসে এবং 120 মিনিটের ভিতরে আমার কাছে আসার মধ্যে তাকে যদি আমি ই করতে পারি যদি স্টেন্টিং করতে পারি তাহলে আমি তাকে স্টেন্টিং করার জন্য অ্যাডভাইস করব যদি আমি একশো বিশ মিনিটের মধ্যে করতে না পারি এবং তার যদি দেখি আছে তাহলে যদি তার না থাকে তাহলে আমি সেক্ষেত্রে তাকে থ্রোম্বোলাইটিক দিয়ে দেব। আর যদি দেখি তার থ্রোম্বোলাইটিক এর মানে কন্ট্রা আছে তাহলে তাকে আবার ওই পিসিআই এর কথা বলবো যে বারো ঘন্টার পর হলো তোমার পিসিআই করতে হবে কন্ট্রা ইন্ডিকেশন থাকা সত্ত্বেও এই ক্ষেত্রে একটা মানে জিনিস আছে যদি খুব হাই রিস্ক پیشنট থাকে নন এসটি বা এক্স আই থাকে এবং আপনি মনে করতেছেন তার থ্রম্বাস বেশি আছে সেই ক্ষেত্রে আপনি গ্লাইকোপ্রোটিন 2 বি 3 এ রিসেপ্টর Antagonist এপিট্রেক্সি ম্যাপ আপনি আইবিইউস করতে পারবেন এটা খুব হাই রিস্ক پیشنট যেখানে থ্রম্বাস ফর্মেশনের সম্ভাবনা খুব বেশি সেই সমস্ত ক্ষেত্রে এটা দেওয়া হয় এটার দাম খুব বেশি পঞ্চাশ ষাট হাজার টাকা এক মানে একটা ইনজেকশনের দাম চব্বিশ ঘন্টা মানে পিসিআই করার পর চব্বিশ ঘন্টা দিয়ে রাখতে হয় সুবিধা হলো থোম্বা মানে প্লেটিলেট ইনহেবিশন করতে পারে খুব প্রোটিন প্যাটেন প্লেটিলেট ইনহেবিটর এটা আর কমপ্লিকেশন হলো এটা ব্লিডিং তো এই কম মানে লাভ এবং ক্ষতির হিসাব করে গ্লাইকোপ্রোটিন থ্রি বি এন্টিগ্রেশন দিতে হবে এবং আসি অন্য দিকে যদি রুগীর এসটি সেগমেন্ট ডিলেভেশন না থাকে তার মানে যদি এটা নন এসটিএমআই হয় যদি এদিক থেকে আসে ট্রোপোনিন তার বেশি আছে সেই ক্ষেত্রে আমরা তার লো মলিকুলার ওয়েট হেপারিন আইডিয়ার অ্যানাক্স হেপারিন অথবা ভন্ডান পোরিনক্স তারে দিয়ে দিতেও এবং রুগীর যদি রিকারিং চেস্ট পেইন থাকে তারে নাইট্রেট তার এখানে আমরা আইবি দিতে পারবো যদি সাবলিঙ্গুয়াল নাইট্রেট সে তার বিসে পেইন না কমে এবং এই ক্ষেত্রে তাকে আবার আমরা ওই যে প্রথম বলে আসছি যে তারে আমরা প্রোটোকল অনুসারে গ্রেস প্রোটোকল অনুসারে তাকে আমরা ইভ্যালুয়েট করব এখানে যদি লেস দেন ওয়ান পার্সেন্ট থাকে তাহলে লো রিক্স গ্রুপ মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে নিয়ে যাব এবং যদি নয় এর উপরে ইন হসপিটাল ডেথ হয় তাকে আমরা তখন বলবো যে তুমি আর্লি হসপিটালে করোনারি এনজিওগ্রাম করো এবং গ্লাইকোপ্রোটিন টু বি থ্রি এ দিয়ে তাকে এটা ম্যানেজমেন্ট দিতে হবে আর যদি এক্ষেত্রে মাইল্ড টু মডারেট হয় রিস্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে এবং রিকারেন্ট যদি সিমটম না থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে মেডিকেল ম্যানেজমেন্ট দিতে হবে ইন হসপিটাল মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে থাকবে ডুয়েল এডি লেড তার মানে অ্যাসপ্রিন অর আর মানে যদি পিসিআই করি তাহলে টিকাগ্রেল যদি পিসিআই না করি তাহলে হলো ক্লোপিডগ্রেল তারপরে হলো লো মলিকুলার ওয়েট হেপারিন স্ট্যাটিন লিপিড লোয়ারিং ড্রাগস বিটা ব্লকার এসি এই সমস্ত ঔষধ আমরা কন্টিনিউয়াসলি দিতে থাকব তাহলে ডিস আর দি প্রোটোকলস যদি সার্জিজ্ঞাসা করেন প্রোটোকল তাই আপনি এইভাবে প্রোটোকল হিসাবে আপনি স্যারকে এই এই চারটা আপনি দিয়ে দেবেন আমরা ডেভিডনে আসে আপনি ডেভিডসন থেকে একটু আমি এইভাবে বললাম এটার সাথে মিলে পড়লেই আপনি দেখবেন যেটা পারতেসেন করতে আর যদি সার্জ জিজ্ঞাসা করে যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট তাহলে কি তাহলে প্রোটোকল আর প্রিন্সিপাল কি একই জিনিস না ভিন্ন জিনিস একই জিনিস প্রায় সমর্থক যেটা লাউ সেটাই কদু এরকম অবস্থায় আমার বরিশালে লাউ এবং কদু মানে দুইটা খুব হাস্যকর টার্ম আছে যেটা লাউ সেটাই কদু যেটা প্রিন্সিপাল সেটাই প্রোটোকল যেটা প্রোটোকল সেটাই প্রিন্সিপাল দেখেন কিভাবে আছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট যদি বলে তাহলে একটু সাজাই গোছাই বলতে হবে ওই রকম ভাবে না আপনি বড় বড় হেডিং এ বলবেন আপনার ডেভিসন থেকে নেওয়া আছে এভাবে এটা যদি আপনি দেখেন এক এন্টি দুই এনালজিসিক তিন এন্টি থ্রোম্বোটিক চার রিপারপোশন স্ট্র্যাটেজি ফাস্ট রুটিন মেডিকেল থেরাপি এটা আপনার বইয়ের মধ্যে নাই আমি বই থেকে এটা যোগ করে দিছি আপনাকে কারণ রুটিন কিছু মেডিকেল থেরাপি আপনাকে কন্টিনিউ করতে হবে এবং যদি লেট ম্যানেজমেন্ট আপনি দেখেন যে রিস্ক স্টাটিফিকেশন এবং ফারদার ম্যানেজমেন্ট রোগীটা ডিসচার্জ করার সময় আপনাকে জিজ্ঞাসা করবে যে স্যার আমি কি করব আমার কি এনজিওগ্রাম করা লাগবে কিনা যে না আমার সম্পর্ক ভবিষ্যতে কি করতে হবে না করতে হবে এখন রোগী কিন্তু খুব অসাস কনসাস থাকে তো সেই হিসাব করে রোগীর কি করতে হবে না করতে হবে সেটা জিজ্ঞাসা করবে এবং তার অ্যান্সার আপনাকে খুব সাইন্টিফিক ওয়েতে দিতে হবে আপনি বললে হবে না যান ওষুধ খান দেখা যাবে পরে কি হয় দেখি আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা থাকতে থাকবি অবশ্যই কিন্তু সায়েন্টিফিক কিছু ব্যাখ্যা দিয়ে তাকে বলতে হবে যে না আপনি মেডিকেল ম্যানেজমেন্ট এর উপরেই থাকতে পারবেন এবং আপনার না আপনার ইমিডিয়েটলি ইনভেসিভ ম্যানেজমেন্ট এর উপরে যেতে হবে এইখানটায় আপনাকে এতটাই মানে মানে স্ট্রিক্ট থাকতে হবে মানে এতটাই আপনার নলেজেবল থাকতে হবে যে আপনি দেখবেন শাওলের লোকজন বলতেছে দেখেন দাদা ওনার তো তিনটি ব্লক আছে উনি রিং লাগিয়েছেন বাইপাস করেছেন দেখুন দাদা উনি কিন্তু ভালো নেই কিন্তু আমার এই রোগী আমার এই রোগী দেখেন ভালো আছে উনি রিং লাগায় নাই বাইপাস করে নাই উনি তেল খাচ্ছেন কম চর্বি কম কাটছেন মাছ মাংস খাচ্ছেন না উনি নিরামিষ বুঝি আছেন উনি ভালো আছেন এইখানে দেখবেন যে সময় রুগীটা বাইপাস করছে এই করছে সেই সমস্ত রুগীটার দেখবেন যে দুই বা তিনটা ব্লক আছে তার এলভি ফাংশন খারাপ আছে তার ডায়াবেটিস আছে কিডনিতে সমস্যা আছে আদার পেরিফেরাল কোমরবিটিস আছে অনেকগুলো পেরিফেরাল ডিজিজ আছে আর যেই রোগীটাকে সে মানে রিস্ক স্ট্রাটিফিকেশনে যে রোগীটাকে মেডিকেল ম্যানেজমেন্টে রাখছে তার হয়তো দেখবেন যে ব্লক আছে সত্তর এর নিচে অথবা একটা সিঙ্গেল ব্লক আছে তার এলবি ইজেকশন ফ্যাকশন বাড়ি <laughs> 45% এর উপরে আছে তার কোনো কমরবিটিজ নাই তাহলে এই রোগীগুলা যারা 70% এর নিচে ব্লক কমরবিটিজ নাই এলবি ফাংশন ভালো তার chest pain হয় না মানে অন এক্সারশনও সেই তো এমনি ভালো থাকবে এইটুক বা ডায়েট এবং এক্সারসাইজ মডিফিকেশন করলে এর ভিতরে তো কোনো ক্রামটি নাই কোন ধরনের ব্যথা নাই কিন্তু আমাদের অজ্ঞতাকে সুযোগ নিয়ে কিছু সংখ্যক লোকজন এই সমস্ত গুলা করে হ্যাঁ সে যদি করতো যে না এখানেও তিনটা ব্লক আছে ওনারও তিনটা ব্লক আছে এখানে আপনি দুইটা চাহিদা তুলনা করে দেখেন যে আপনার মেডিকেল ম্যানেজমেন্ট ক্ষেত্রে পারফেক্ট কিনা আপনি যদি এস সেক্স রিস্ক ফ্যাক্টর এলভি ইজেকশন ফ্র্যাকশন সবকিছু যদি হরমোনজনাস করেন দুই গ্রুপে কখন আপনি আসেন যে কোন ম্যানেজমেন্ট কো ট্রাই মানি দেখার জন্য আপনি একটা ইয়াং پیشنট একটা ওল্ড پیشنটের সাথে একটা এলভি ইনজেকশন ফ্যাকশন কম একটা এলভি ইনজেকশন ফ্যাকশন বেশির সাথে আপনি যদি ম্যানেজমেন্ট এইভাবে করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তো সমস্যা কিছুটা দেখা দিবি এবং দেখা দিতেই পারে এটা স্বাভাবিক নেক্সট হলো লাইফস্টাইল মডিফিকেশন এন্ড রিসপেক্টর ভিতরে আপনারা যে ডায়েট এক্সারসাইজ এবং সিগারিটি স্মোকিং এগুলা উই করতে হবে রিসপেক্টরি বিধরে হাইপারটেনশন ডায়াবেটিস ডিসলিপিডিমিয়া এবং আদার কোমরবিডিটিস যেগুলো আছে এগুলো রিমুভ করতে হবে মোবলাইজেশনের জন্য আছে আমরা পড়ব যে এক থেকে দুই দিনের ভিতরে তাকে একদিনের মধ্যে যদি অ্যাসিম্পটোম্যাটিক থাকে সিসিইউ থেকে নিয়ে যেতে হবে এবং দুই থেকে তিন দিনের মধ্যে অ্যাসিম্পটোম্যাটিক থাকলে তাকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে ডিসচার্জ করে দিতে পারবে রিহ্যাবিলিটেশন আমরা দেখব যে মানে যেহেতু এটি এমআই হয়ে যায় অতএব এটার রিয়াবিলিটেশন হয়েছে সাইট থেকে ছয় সপ্তাহ সময় লাগে এবং এই সাইট থেকে ছয় সপ্তাহ এন্ড ফাইভ গ্লাস স্টার দিয়ে ইএমআই টা রিপ্লেস হতে সময় লাগে অতএব এই সময়টাকে বিগুরাস কোন এক্সারসাইজ না করাই ভালো এবং সেকেন্ডারি ডার্ক প্রিভেন্স জন্য আমরা কিছু ড্রাক তাদেরকে অ্যাডভাইস করবো যেমন লাইফ লং অ্যাসপ্রিং থাকবে ক্লপিডক রেল অথবা রেল থাকবে এক বছর পর্যন্ত এবং এসি এনিভিটার বিটা ব্লকার

দুই চাপ দেওয়ার পরে আপনি প্রস্তুতি নেবেন হাসপাতালে আসার জন্য এবং পরবর্তীতে আপনি তিন চাপ দিতে পারবেন এবং তিন চাপের মধ্যে যদি ব্যথা না কমে প্রতিটা স্প্রে পাঁচ মিনিট পর পর দিতে পারবেন যে এক চাপ যে মানে অনেকে দুই চাপ বলেন দুই চাপ না এক চাপ দিবেন প্রথম চাপটা মানে দেওয়ার জন্য সাবলিঙ্গুয়াল স্প্রেটা বাইরে একটা স্প্রে করে দেখবেন যেটা এটা ঠিকমতো স্প্রে হয় কিনা এ বাইরে একটা স্প্রে করার পরে আপনি জিহ্বার নিচে দেবেন পাঁচ মিনিট ব্যবধানে তিনবার দিতে পারবেন ব্যথা না কমলে অবশ্যই আপনার হাসপাতালে যেতে হবে হাসপাতালে গেলে এখানে আইবি সাবলিঙ্গুয়াল নাইট্রেস দেওয়ার ব্যবস্থা থাকবে এবার পেশেন্টের কিন্তু আপনি আইবি সাবলিঙ্গুয়াল নাইট্রেস দিতে পারবেন খুব ইজিলি টাইট্রেট করা যায় সাবলিঙ্গুয়াল নাইট্রেস দিলে ইজিলি পেইনটা রিলিফ হয় এবং এটা খুব ইমিডিয়েট প্রম্পট অ্যাকশন হয় জন্য একটাই সমস্যা সেটা হইতেছে ব্লাড প্রেসার কমে যেতে পারে যদি ব্লাড প্রেসার কমে যায় সেক্ষেত্রে আপনি মেটিকুলাস ফলো আপ করবেন আইবিনাইট টেস্ট দিলে পর পর রোগীর ব্লাড প্রেশার দেখবেন যদি ব্লাড প্রেশার ফল করে নাইনটি সিক্সটির নিচে সেক্ষেত্রে আপনি আবার নাইট্রেটটা বন্ধ করতে পারবেন আদারওয়াইজ নাইট্রেট যদি খুব হাই প্রেশার থাকে রোগীর হার্ট ফেইলিয়র থাকে এবং রোগীর চেস্ট পেইন থাকে তাহলে আইবিনাইট টেস্ট ইজ দ্য ড্রাগ অফ চয়েস এক্ষেত্রে আর কোনো ধরনের ভুল নাই এবং আইবি নাইট্রেট দিতে আপনার ভুলও করার দরকার নেই যেহেতু আইবি মানে সিসিউ সেটিংসে আপনার সব সময় মনিটর করার সুযোগ আছে অক্সিজেনের কথা আমি আগেই বলছি সেই জন্য আর বলতে চাচ্ছি না যে এটা নাইনটি পার্সেন্টের নিচে থাকলে শুধুমাত্র অক্সিজেন আপনি দিবেন এবং রুটিন ইউজ ইজ নট রিকমেন্ডেড ইন পেশেন্ট অক্সিজেন সেচুরেশন ইজ মোর দ্যান নাইনটি পার্সেন্ট দ্যাট মিন ইটস কন্ট্রাইন্ডিকেটেড ক্লাস থ্রি এটা দিলে ক্ষতি হবে সেই জন্য গাইডলাইন আমি উল্লেখ করে দিছি এটা ইএসসি গাইডলাইন এটা বলা আছে এবং ঠিক একইভাবে যেহেতু মানে আপনাদের এই জিনিসটা নিয়ে মানে আমাদের সারদের সাথে একটু কনফিউশন হয় আপনাদের ইয়াং যে গ্রুপ আছেন তাদের সাথে জন্য কারণ আমার এক মানে স্টুডেন্ট আমার মানে খুব বিটার এক্সপিরিয়েন্স আছে সেটা হলো অক্সিজেন সেচুরেশন সে তো এরকম বলে ফেলছে যে নাইনটি এর নিচে থাকলে স্যার দিব না আহ uh, সরি 90% উপরে থাকলে দেব না 90% নিচে থাকলে দেব Sartre এটা নিয়েটাকে অনেক প্যাসিজেন গেছেন পরে স্যারকে বলছেন স্যার এটা নতুন রিকমেন্ডেশন আছে সবদিন স্যার পড়াইছেন যাওক স্যার আমার নাম শুননা কে ক্ষেত্রে তাকে নিर्गत ফেলের হাত থেকে বাঁচিয়ে dise নাকি তো সেটাই আপনি যদি রিকমেন্ডেশন এবং সহ যদি আপনি বলতে পারেন তাহলে আপনার যে ঠিক আছে এটা নিয়ে আপনার চিন্তিত আর কিছু নেই এবং বিটা ব্লকারের ক্ষেত্রে আমরা আগেই বলছি যে বিটা ব্লকার আপনার যদি এলবি ইঞ্জেকশন ফাঁকশন চল্লিশের নিচে থাকে তাহলে সেটা অবশ্যই তাকে দেবেন এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করবে এবং যদি আইবি বিটা ব্লকার দিবেন আমি তাও বলছি আইবি বিটা ব্লকার রুটিনলি আমরা দেই না বা আমরা দেওয়ার জন্য মানে অ্যাডভোকেট করি না কোনো গাইডলাইনই এডভোকেট করে না ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইনও এডভোকেট করে নাই সেক্ষেত্রে বলছে তার যদি তাকে পিসিআই করতে নেওয়া হয় এবং তার হার্ট রেট যদি একশো এর উপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওরা মানে ওরাল না আইবি বিটা ব্লকার আপনি দিতে পারবেন আর যদি মানে এই না থাকে কন্ট্রা না থাকে তাহলে সমস্ত পেশেন্টের তার এলবিকশন চল্লিশ এর নিচে থাকুক বা না থাকুক সেক্ষেত্রে আপনি তাকে দিতে পারবেন নেক্সট হলে অ্যানালজেসিয়া খুব যদি পেশেন্ট পেইন অ্যাপ্রিহেনশন খুব বেশি থাকে চেস্ট পেইন যদি খুব বেশি থাকে তাহলে আইবি ওপিএস দিতে পারবেন টাইট্রেটেড ডোজে দিতে হবে টাইট্রেটেড ডোজে দিতে হবে মানে এক মানে যে সিসির ভিতরে মানে একটা এমপুলের ভিতরে ফিফটিন মিলিগ্রাম আপনার মরফিন থাকে সেই ফিফটিন মিলিগ্রাম মরফিনে মানে কিভাবে ডাইলুট করবেন এক সিসি যেটা থাকে এই ঔষধটার সাথে ১৪ সিসি নর্মাল স্যালাইন অথবা ডিস্টিল ওয়াটার মেলনের পরে পনেরো সিসি হবে এই পনেরো সিসি থেকে প্রতিবার এক সিসি যদি নেন তো এক মিলিগ্রাম হবে তাহলে ডোজ হলো টু টু থ্রি মিলিগ্রাম এভরি ফিফটিন মিনিটস ইন্টারভেল টিল প্যাশেন্ট সাবসাইডেড উইথ চেস্ট পেন ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম দিতে পারবেন 24 ঘন্টার মধ্যে তো এইভাবে রোগীকে প্রতি 15 মিনিট পর পর ইরিক্রিমেন্টাল ওয়েতে আপনি 2 টু 3 দিতে পারবেন মানে মরফিন এনএলজিসি বা দিতে পারবেন এবং এটা দেওয়ার সময় একটু ইমিটিক্স মানে বমি হতে পারে এই জন্য অ্যান্টিমিটিকের সাথে যোগ করতে হবে এবং মান ট্রাঙ্কুলেজার দিতে পারবেন যেমন বেনজোডাইজেপিন এর সাথে যোগ করা যেতে পারে যদি پیشنট খুব অ্যাংশিয়াস থাকে এখন থ্রম্বো মানে অ্যান্টি থ্রম্বোটিক নেক্সট ইম্পর্টেন্ট টপিক যেটা আছে অ্যান্টি থ্রম্বোটিক অ্যান্টি থ্রম্বোটিক ভিতরে দুইটা জিনিস আছে একটা অ্যান্টি প্লেটিলেট আর একটা আছে অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যান্টি প্লেটিলেট আমরা আগের বারে বলছি যে ডুয়েল অ্যান্টি প্লেটিলেট আমাদের দিতে হবে এটাকে আমরা ড্যাপ্ট বলি ডুয়েল অ্যান্টি প্লেটলেট থেরাপি ড্যাপ্ট সব মানে ইংলিশের ভাষায় এবং দেখবেন অনেক জায়গায় ডেপ লেখা থাকে এখন এখানে একটু আপনার মানে বোঝার একটু ব্যাপার আছে সেই জিনিসটা আপনি আপনার একটু বুঝে নিতে হবে যদি আমি প্রাইমারি পিসিআই করি তাহলে আমার প্রোটোকল হবে একরকম আমি যদি প্রাইমারি পিসিআই না করি আমি যদি থ্রোমবোলাইটিক দেই তাহলে আমার এন্টিপ্লেটিলেটের ডোজ হবে একরকম পিসিআই করি বা না করি অ্যাসপিরিনের লোডিং ডোজ 300 মিলিগ্রাম ইটস ফিক্সড মানে 4টা 75 মিলিগ্রামের অ্যাসপিরিন একসাথে আপনি দিয়ে দিবেন এরপরে সাবসিকুয়েন্টলি পরের দিন থেকে আপনি সেভেন্টি ফাইভ টু হান্ড্রেড মিলিগ্রাম পার ডে লাইফ লং দিবেন এই অ্যাসপ্রিন সম্পর্কে কোনো ধরনের আর ই নাই নেক্সট হইতেছে আমি ক্লোপ্রোডিগ্রেল দিতে পারি অথবা টিকা গ্রেল দিতে পারি আমি ক্লোপিডগ্রেল যদি আমি প্রাইমারি পিসিআই না করি থ্রোম্বোলাইটিক দিই তাহলে ক্লোপিডগ্রেল ইজ দি ড্রাগ অফ চয়েস সেক্ষেত্রে আমি থ্রি হান্ড্রেড মিলিগ্রাম অথবা প্রাইমারি পিসিআই যদি করি যে ক্ষেত্রে আমার টিকা গ্রেল অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আপনি ক্লোপিডোগ্রেল সিক্স হান্ড্রেড মিলিগ্রাম দিতে পারবেন আপনি দেখবেন যে মানে আমার ডেভিশনে লেখা আছে 600 মিলিগ্রাম ট্রপিক আপনি বলবেন স্যার আমাদের বইতে তো 600 মিলিগ্রাম লেখা আছে আপনি তো 300 মিলিগ্রাম পড়াইছেন না আমি দুইটাই পড়াইছি আমি যদি প্রাইমারি পিসিআই যদি না করেন প্রাইমারি পিসিআই যদি না করেন তাহলে 300 মিলিগ্রাম আর যদি প্রাইমারি পিসিআই করেন তাহলে সিক্স হান্ড্রেড মিলিগ্রাম আপনার প্রোপিডোগ্রেল দিতে হবে কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রাইমারি পিসিআই করেন যদি ট্রিকাগ্রেল অ্যাভেলেবেল হয় তাহলে ট্রিকাগ্রেল ইউজ করবেন ট্রিকাগ্রেল হল ওয়ান টোয়েন্টি সরি নাইনটি মিলিগ্রামের দুইটা দ্যাট ইজ হলো ওয়ান এইটটি মিলিগ্রাম স্টেট ফলোড বাই নাইনটি মিলিগ্রাম টু এ পারলি ইট ইজ মোর এফেক্টিভ দেন টিকাগ্রল তো এই ক্ষেত্রে যেন আমাদের কোনো রকম কনফিউশন না হয় যদি প্রাইমারি পিসিআই করি তাহলে আমাদের সাথে আসবে সেটা যেন অবশ্যই একটা পোটেন্ট পি টু ওয়াই টু হিসাবে আসে সেটা টিকা গ্রেন অথবা আসতে পারে কিন্তু কন্ট্রেন একটাই এটা যদি আগের থেকে স্ট্রোক থাকে মানে আইদের হেমোরজিক অথবা ইসকে তাহলে এটা দেওয়া যাবে না এবং খুব ওল্ডার এইজেও এটা দেওয়া যায় না আর ক্রোপিডাব্লিউ সব ক্ষেত্রেই দেওয়া যাবে এখান দেখেন এখানে মানে লেখা আছে পোটেন্ট টি টু ওয়াই টু ইনহেবিটার দ্যাট ইজ আইদার ক্লোপিডোগ্রেল অর টিকোগ্রেল প্রাসুগ্রেল অর অর ক্লোপিডোগ্রেল ই মানে নট অ্যাভেলেবল অর কন্টেন্ডিকেটেড যদি প্রাসুগ্রেল এবং টিকাগ্রেল না পাওয়া যায় অথবা যদি কন্টেন্ডিকেটেড থাকে যে ক্ষেত্রে বললাম যে আমরা যে স্ট্রোক যদি থাকে এমোরেজিক ইজ রিকমেন্ডেড বিফোর অর এট দি টাইম অফ পিসিআই

পিসিআই মানে হলো এনজিও প্লাস্টি অথবা বেলুন আমি বারবার পিসিআই বলতেছি আপনাদের বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমি আবার বলতেছি যে সহজ বাংলায় রিং লাগানো যদি হয় যদি আমরা এমআই সাথে যদি রিং লাগাইতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রাসুক গ্রেল অথবা টিকা গ্রেল দিতে হবে এবং পরবর্তীতে রিং লাগানোর পরে এক বছর পর্যন্ত কন্টিনিউ করতে হবে এক বছরের বেশি এবং কম যদি কন্টিনিউ করতে হয় সেটা তার ক্লিনিক্যাল সারকমস্ট্যানসিজ এর উপরে নির্ভর করবে অনেকে দেখবেন যে রিং লাগানোর পরে দীর্ঘ দিন ধরে এক মানে তার ডুয়েল এটিপিলেট লে 14 এটা কি আসলে চলতে পারে কি পারে না যদি پیشنট হেমোডাইনামিক্যালি স্টেবল থাকে তাহলে আপনি টু মানে থার্টি অথবা তিন বছর পর্যন্ত আপনি খাইতে পারেন এরকম ই আছে যদি তার থাকে আর যদি ব্লিডিং রিক্স বেশি থাকে তাহলে এটা নয় মাস বা কোনো কোন ক্ষেত্রে ছয় মাসের ক্ষেত্রে যদি রিক্স বেশি থাকে তাহলে এটা বন্ধ করে দেওয়া যাইতে পারে তো আর যদি প্যাশেন্ট স্ট্যাবল থাকে কোনো রকম কমপ্লিকেশন না থাকে তাহলে এক বছরের পরে ডুয়েল এন্টিপ্লেটলেট খাওয়ার দরকার নাই সেক্ষেত্রে সিঙ্গেল এন্টিপ্লেটলেট অ্যাসপ্রিন ইজ সাফিসিয়েন্ট এই কথাগুলোই এখানে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির গাইডলাইনে দেওয়া আছে যে অ্যাসপিরিন যদি মানে তাদের রিকমেন্ডেশন হতেছে অ্যাসপিরিন যদি সল না করতে পারে বাইরে আইবি হিসাবে পাওয়া যায় তা আইবি দেওয়া যাওয়াতে পারে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফর অল প্যাশেন্টস উইদাউট কন্ট্রাইন্ডিকেশন যাদেরই কন্ট্রাইন্ডিকেশন নাই তাদের সমস্ত প্যাশেন্টকেই দিতে হবে

এবং ক্যানেগ্রেল মানে কনসিডার করা যাবে যদি এটা পাওয়া যায় না বাংলাদেশে এটা নিয়ে আমরা অতটা চিন্তিত না আমরা অ্যাসপিরিনের লোডিং ডোজ আমরা বলছি যে অ্যাসপিরিনের লোডিং ডোজ মিলিগ্রাম তারপরে আপনার এটা সেভেন্টি ফাইভ থেকে মিলিগ্রাম আমরা কন্টিনিউ করবেন লাইফ লং এবং ক্লোপিডগ্রেলের আবার যদি আমরা পিসিআই করি সেক্ষেত্রে ক্ষেত্রে দেখেন সিক্স হান্ড্রেড মিলিগ্রাম দিবেন এবং ফলোড বাই থ্রি সেভেন্টি ফাইভ মিলিগ্রাম আর যদি পিসিআই না করেন সেক্ষেত্রে থ্রি হান্ড্রেড মিলিগ্রাম এবং এন্টি প্লেটলেট কোথরাপি নট রিফার টু পেশেন্ট যদি হয় দেখেন এখানে লোডিং ডোজ অ্যাসপ্রিন আগের মতোই আছে যদি আমরা ইনা করি রিপারকুইশন যদি না করি কোনো প্যাসেন্টের তাহলে সেক্ষেত্রেও ক্লোপিডগ্রেল থ্রি হান্ড্রেড মিলিগ্রাম দিতে হবে আর সেক্ষেত্রে সিক্স হান্ড্রেড মিলিগ্রাম না এবং মানে ফার্মাকোথেরাপিতে যে আগের বারে যেরকম দেওয়া ছিল যে আনফ্রাকশনেটেড হেপারিন এবং কন্ডাপ্টারিন লো মলিকুলার ওয়েট হেপারিন একই রকম থাকবে আমরা এগুলো নিয়ে আবার একটু আলাপ করতেছি পরবর্তীতে যেমন অ্যান্টি থ্রোম্বোটিক আমি আমরা নেক্সট হলো অ্যান্টি কোয়াগুলেন্ট সেকেন্ড অপশন অ্যান্টি কোয়াগুলেন্ট আমরা মানে তিন নম্বরে যেটা আমরা আলাপ করতেছিলাম অ্যান্টি থ্রোম্বোটিক অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যান্টি কোয়াগুলেন্টের ভিতরে দুইটা আছে আমাদের একটা হলো আনফ্রাকশনেটেড হেপারিন আর একটা লো মলিকুলার ওয়েট হেপারিন অ্যানক্সাপারিন কোনটা আমাদের দেশে পাওয়া যায় না যদিও এটা ড্রাগ অফ চয়েস আফটার স্ট্রেপ্টোকাইনেস জন্য যদিও স্ট্রেপ্টোকাইনেস এখন নতুন গাইডলাইনে আর ইন্ডিকেশন হিসাবে নাই এটা প্লেস বা হিসাবে আছে এটা প্লেস হিসাবে ইউজ করা হয় রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনেস এর এক হেপারিন আছে এবং লো মলিকুলার ওয়েট হেপারিন আছে এবলেনক্সের প্যারিনকে বলা হয় যে যদি প্রাইমারি পিসিআই না করা হয় বা কোনো প্রসিডিউর না করা হয় যে ল্যানেক্স রিন পেপার ওপেনার আনফ্রাকশনেজ দিতে পারি এটা কয় দিন দিবেন এটা প্রিম্যাক্সিমাম সময় সারণা জিজ্ঞাসা করেন পরীক্ষার সময় যে আপনি তুমি কত দিন দিবা তো এটা পরীক্ষার সময় যেহেতু জিজ্ঞাসা করে অতএব আপনি একটু মনে রাখেন যে পরবর্তীতে আমি হেপারিন রুগী আছে যতক্ষণ পর্যন্ত তার রিভার্স পোলারাইজেশন যদি না করা হয় পিসিআই বা রিং যদি লাগানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি তাকে দিতে পারবো এবং আহ অথবা যার হসপিটাল ইন্ডেক্স স্টে পর্যন্ত দেওয়া যেতে পারে আট দিন পর্যন্ত আমরা পপুলারলি পাঁচ দিন পর্যন্ত দেই পাঁচ দিনের পরে আর দিই না এটা আমরা নিজস্ব একটা প্রোটোকল মানে ই করে রেখেছি কিন্তু বই পুস্তকের প্রোটোকল হিসাবে আট দিন পর্যন্ত দেওয়া যাবে মিনিমাম আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে সেভেন্টি সরি টোয়েন্টি থেকে ফোর্টি আওয়ার্স পর্যন্ত মিনিমাম আপনার দিতে হবে এবং এক্ষেত্রে মানে আনফ্রাকশন এবং লো মলিকুলার ওয়েট হেপারিনের ভিতরে আবার যদি রেনাল ফাংশনের ডিটোরিয়েশন থাকে তাহলে এনাক্সাপাইন ডেইলি ডোজের জায়গায় একবার দিতে হবে এবং সেই ক্ষেত্রে মানে আনফ্রাকশনেটেড হেপারিন কিন্তু কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট এর দরকার নেই এবং রেনাল এর আনফ্রাকশনেটেড হেপারিন কিন্তু প্রেফারেবল দেন এনাক্সাপাইন অথবা যদি মানে ডিউরেশনের ভেতর আট দিনের চেয়ে ইন্ডেক্স হসপিটালে স্টে পর্যন্ত রুগী যতদিন হাসপাতালে আছে ততদিন পর্যন্ত আপনি দিতে পারবেন এই তিনটা যে প্রসিডিউর যে কোনো একটা প্রসিডিউর পর্যন্ত আপনি অ্যান্টিথ্রম্বোটিক আপনি অ্যান্টি কোয়াগুলেন্ট আপনি কভার করতে পারবেন এবং অ্যান্টি কোয়াগুলেশনের ভিতরে আপনি কি দিতে পারবেন এই অ্যান্টি কোয়াগুলেশন রিকমেন্ডেড ফর অল পেশেন্ট ইন এডিশন টু অ্যান্টিপ্লেটিলেট থেরাপি ডিউরিং প্রাইমারি পিসিআর প্রাইমারি পিসিআই যদি করি আমরা মানে রিং যদি লাগাই তাহলে সমস্ত প্যাশেন্টে দিতে হবে এবং রুটিন ইউজ অব আনফ্র্যাকশনেটেড হেপারিন ইজ রিকমেন্ডেড এই ক্ষেত্রে মানে লো মলিকুলার ওয়েট হেপারিনের উপরে আনফ্র্যাকশনেটেড হেপারিনের রোল বেশি আছে এবং ইন প্যাশেন্ট উইথ হেপারিন ইন্ডুস টুম্বো সাইটোপেরিন বিভালুরুডিন ইজ রিকমেন্ডেড অ্যাজ অ্যান্টিগোয়াগুলার এজেন্ট ডিউরিং প্রাইমারি পিসিআই এখানে অল্টারনেটিভ হিসাবে বিভাল রুটিন আমরা ইউজ করতে পারি আর রুটিন ইউজ অফ অ্যানক্সোপাইরিন শুড বি কনসিডার্ড এই ক্ষেত্রে মানে অ্যানক্সোপাইরিন দেওয়া যাবে কিন্তু দেখতেছেন যে এটা হলুদ দেওয়া আছে হলুদ দেওয়া আছে এটার কার্যকারিতা সবুজটার মতো অতটা না যেটা খুব মানে এসেন্সিয়াল অথবা দিলে কাজ হবে এরকম না তাই না এই ক্ষেত্রে আমরা অ্যানক্সোপাইরিনও আমরা দিতে পারি কিন্তু ফন্ট অফ অ্যানক্স কোন ক্ষেত্রে প্রাইমারি পিসিআই ক্ষেত্রে ইউজ করা হয় না এখন লো মলিকুলার ওয়েট হেপারিন হেপারিন এর ডোজটা একটু মানে আপনার জানতে হবে যদি আমরা প্রাইমারি পিসিআই করি তাহলে সেক্ষেত্রে টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল পার কেজি মানে আইভি বোলাস দেওয়া হয় সেক্ষেত্রে মনে করেন যদি আপনারা ফিফটি মানে কেজির একজন মানুষ হয় তাহলে পাঁচ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট আইবি প্লাস দেওয়া হয় এক সিসির ভিতরে পাঁচ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট থাকে এক টেম্পুলে পাঁচ সিসি থাকে পাঁচ সিসি তার মানে হতেছে পাঁচ পঁচিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট থাকে পঁচিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট থেকে পাঁচ সিসি মানে এক সিসি নিয়ে আইবি দেওয়া হয় পরবর্তীতে এক হাজার ইন্টারন্যাশনাল ইউনিট পার আওয়ারে দেওয়া হয় এবং এটা যদি ডাইলুট করে সিরিঞ্জ পাম্পে দিতে পারেন অথবা যদি সিরিঞ্জ পাম্প না থাকে তাহলে মানে পাঁচশো সিসি স্যালাইনের ভিতরে দেওয়ার পরে টোয়েন্টি মানে পঁচিশ হাজার ইউনিট দেওয়ার পরে টোয়েন্টি এম এল পার আওয়ার দিলে এটা ওয়ান থাউজেন্ড ইউনিট পার আওয়ারে যায় কিন্তু একটা জিনিস আছে সেটা হলো এটা প্রেডিক্ট করার জন্য হলো আপনার ইয়ে লাগবে এপিটিটি যেটা আছে সেই এপিটিটিটা অবশ্যই ফিফটি টু সেভেন্টি মিলিমিটারের মতো থাকবে এবং ওয়ান পয়েন্ট ফাইভ টু টু মিলিগ্রাম টাইমস মোর দেন কন্ট্রোলের মধ্যে থাকতে হবে এবং এক্ষেত্রে অ্যানক্সাপাইনো মানে বোলাস হিসাবে ইউজ করা যায় সেটা পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার কেজি যেটা হলো নর্মালি হলো ওয়ান মিলিগ্রাম পার কেজি তার হাফ ডোজ মানে এটা মানে মানে আইবি ইউজ করা যায় যদি আমরা পিসিআই করি সেই হিসাবে এবং আহ বিভালুরিডিন এটা ইউজ করা যায় এটা আমাদের দেশে নাই সেজন্য আমরা আর ইউজ করতেছি না নেক্সট হলো রিপারফিউশন স্ট্র্যাটেজি রিপারফিউশন স্ট্র্যাটেজিটা হলো খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি রিপারফিউশন রিপারফিউশনের হলো করোনারি আর্টারি ব্লক হয়ে গেছে এখন করোনারি আর্টারিটা আমাদের ব্লকটা রিমুভ করতে হবে কিভাবে ব্লকটা রিমুভ করতে পারি সেটা দুইটা পদ্ধতি আছে একটা হলো আমরা ঔষধ দিয়ে মানে রিমুভ করতে পারি যেটা রিফিব্রোনলাইসিস বলে আরেকটা হলো প্রাইমারি টিসিআই পারি রিং লাগিয়ে আমরা রিমুভ করতে পারি তো আসলে আমরা যদি খুব তাড়াতাড়ি যদি আমরা রিপারকিউশন করতে পারি তাহলে আমাদের বেনিফিটটা কি কেন আমরা এত রিপারকিউশনের জন্য আমরা এত মানে উদ্গ্রীব তার কারণ হইতেছে এটা যদি আমরা খুব রিপারকিউশন করোনারি আর্টারি ব্লকটা ছুটিয়ে দিতে পারি তাহলে এটা করোনারি আর্টারি প্যাটেন্সিটা মেইনটেইন করে এবং এটা প্রিজার্ভ করে লেফট ভেন্ট্রিকুলার ফাংশন এবং ইমপ্রুভ সার্ভাইকাল আপনি যদি পেথো ফিজিয়লজির দিকে তাকান দেখেন ইন্ডো মানে এন্ডোকার্ডিয়াম থেকে আপনার মায়োকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়ামে দিয়ে ইনফ্রাকটা এক্সটেন্ড করতেছিল উইদিন এ মিনিটস থেকে শুরু করে 20 মিনিটস এর বেশি যদি ইসকেমিয়া পাক

এখন পর্যন্ত যত ট্রায়াল আছে সমস্ত ট্রায়ালে বলে প্রাইমারি পিসিআই ইজ সুপিরিয়র দেন ফিব্রিনোলাইটিক থেরাপি অল স্পেক্টসে এতে কোনো ধরনের সন্দেহ নাই কিন্তু যে ক্ষেত্রে প্রাইমারি পিসিআই করা যাবে না যে সমস্ত ক্ষেত্রে যদি চাইলেই তো আর প্রাইমারি পিসিআই করা সম্ভব না ইউরোপের মতো জায়গায় টেন টু টোয়েন্টি পার্সেন্টের বেশি লোকজন প্রাইমারি পিসিআই এর মতো কত বছরের মতো জায়গায় আসতে পারে নাই যদিও এখন দিন দিন এই সমস্ত মানে পরিবর্তন করতেছে কমিউনিকেশন ভালো থাকতেছে তারা ইমিডিয়েটলি সেইনের সাথে সাথে ট্রায়াজ সেন্টারে চলে আসে এবং এসটিএমআই ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে তারা প্রাইমারি পিসিআই মানে রিং লাগানোর দিকে চলে যায় এবং আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ফাইভ উপরে আমরা প্রাইমারি পিসিআই একশো মিনিটের মধ্যে করতে পারি না বিদায় আমাদের কাছে ফিবনোলাইটিক থেরাপি দেওয়া হয় যদিও আমরা স্ট্যান্ডার্ড ফিবনোলাইটিক থেরাপি রেজিস্ট্রেনিকটে প্লেস তা দিতে পারি না যেটা রিকমেন্ডেশন নাই আমাদের পুরানা যে থার্ড জেনারেশন যেটা আমাদের ই মানে সেকেন্ড জেনারেশন আমাদের যেটা থ্রোম্বোলাইটিক আছে সেটাই আমরা ফিবনোলাইটিক এজেন্ট ইউজ করি দ্যাট ইজ স্ট্রেপটো স্ট্রেপটোকাইনেস আর কেমন করে বুঝবেন যে সাকসেসফুল হলো কি হলো না কারণ আপনার সাকসেসফুল হওয়ার উপরে আপনার ট্রিটমেন্ট ফেসিলিটি নির্ভর করে এবং আপনি পরবর্তী স্টেপে কি করবেন না করবেন তা আপনার যদি এই থ্রাপি দেওয়ার পরে সাকসেসফুল না হয় তাহলে মানে আপনার অপারেশন করার পরে আপনার রুগীর অ্যাটেন্ডেন্স এসে বলেন যে হ্যাঁ আপনার রুগীর অপারেশন সাকসেসফুল ডাক্তার খুব বাংলা সিনেমায় খুব ভালো একটা ডায়লগ আছে ডাক্তার বের হয় ওটির বাইরে খুব লোকজন উদ্বিগ্ন চিত্তে বসা থাকে ডাক্তার এসে বলে যে হ্যাঁ অপারেশন সাকসেসফুল রুগীর লোকজনের মনে খুব ফুর্তি যায় আবার যদি ডাক্তার মুখ গোমরা করে বলে সরি আমরা আমরা কিছু করতে পারলাম না তো রুগীর লোকজন কান্নায় ভেঙে পড়ে সেই জন্য আপনার সাকসেসফুল বলতে গেলে আপনার যে জিনিসটা বলতে হবে যে জিনিসটা আপনার জানতে হবে সেটা হলো রিলিফ অফ পেইন রুগীর যে পেইন আছে সেটা থাকবে না আপনার এই ঔষধ দেওয়ার পরে তার মানে থ্রোম্বোলাইটিক দেওয়ার পরে অথবা প্রাইমারি সি এ করার পরে রুগীর ব্যথা কমে যাবে রেজুলেশন অব দি একুড এসটি সেগমেন্ট ইল্যাপেশন আগে যে এস টি সেগমেন্ট ইল্যাপেশনটা ছিল সেই এসটি সেগমেন্ট ইল্যাবেশনটা আমার রেজুলেশন হয়ে যাবে এবং অ্যারিথমিয়া এবং এটা আসলে মানে খারাপ না আসলে ভালো কোন কোন ক্ষেত্রে এরিদমিয়া ইডিও ভেন্ট্রিকুলার রিদম হিসেবে দেখা দিতে পারে যদি ওয়েভ মানে ইডিও ভেন্ট্রিকুলা কোন কিউ আর বড় লম্বা মোটা মোটা একটা এই রিদম আসছে তাহলে বুঝতে হবে যেটা রিপারফিউশন এডিট নিয়ে হিসেবে আসছে এটা খারাপ না এটা ভালো অ্যারিথমিয়া এবং বিনাইন অ্যারিথমিয়া এবং ইট ইন্ডিকেটস করে গুড প্রগনোসিস दैट योर মানে রিপারফিউশন স্ট্র্যাটেজি সাকসেস

আমি যদি বলে যাই আসলে আপনারা মানে এই করতে পারবেন না দূরে রাখতে পারবেন না সম্ভব এমআই ম্যানেজমেন্ট 5 মিনিটও গুলে রাখা সম্ভব কিন্তু যদি এক্সটেনসিভলি বলতে হয় কারণ পরীক্ষার সময় আপনারা এটা জানতে হবে এবং আপনারা নিজের ফ্যামিলিতে অনেকেরই এই ধরনের এমআই আছে এবং এমআই ভুগতেছেন অথবা এই ধরনের পেইন নিয়ে ভুগবেন তখন আপনি কি করবেন দেখেন এপাশের একটা ছবিতে আপনি পেইন আছে এবং রোগী লোকটা হাতে বুকের উপর হাত দিয়ে সামনের দিকে বাজ হয়ে পড়ে গেছে এই ক্ষেত্রে তার এরোদেবার তিনটা জায়গা আছে সে একটা টেলিফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে পারে অথবা সে সরাসরি হাসপাতালে চলে যেতে পারে দুই মানে দুইটা হাসপাতাল দেখানো আছে এখানে একটা হলো দেখানো আছে যে যে সমস্ত হাসপাতালে 24 ঘন্টা কেত ল্যাব খোলা থাকে যে সমস্ত হাসপাতালে যাওয়ার সাথে সাথে প্রাইমারি পিসিআই করতে পারে এই রকম হাসপাতালে সে যদি চলে যায় 10 মিনিট মানে যদি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে রুগীর হিস্ট্রি আপনি আগেই দেখছিলেন যে আপনি টার্গেটেড হিস্ট্রি নেবেন ইসিজি এবং যদি আপনি দেখেন যদি এস দেখেন এম আই হয়ে গেছে তাহলে সরাসরি তাকে আপনি প্রাইমারি পিসিআই ক্ষেত্রে নিয়ে যাবেন এবং এই টাইম যে মানে দূরত্বটা কোনো ক্রমেই একশো বিশ মিনিটের বেশি হইতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি এটা করে দিতে পারবেন আর যদি আপনি এমন একটা হাসপাতালে পৌঁছেন যে হাসপাতালে প্রাইমারি পিসিআই করা সম্ভব না তারাও দশ মিনিটের ভিতরে আবার দেখবে দেখেন দুই দ্বিতীয় দশ মিনিটের ভিতরে আপনার হিস্ট্রি এবং ইসিজি করে দেখবে যে আপনার এস হয়েছে এখন সে সিদ্ধান্ত নেবে যে একশো বিশ মিনিটের ভিতরে আপনাকে কি কোনো প্রাইমারি পিসিআই করতে পারে এরকম কোনো হাসপাতালে আপনাকে ট্রান্সফার করতে পারে কিনা যদি সে দেখে যে না আপনাকে প্রাইমারি পিসিআই ক্যাপাবল সেন্টারে 120 মিনিট মানে 2 ঘন্টার মধ্যে পাঠানো যায় এবং এই কোভিড এরা সিচুয়েশনে ইএসসি নতুন গাইডলাইন হিসাবে আরো 60 মিনিট বার বেশি করে দিয়েছে যে হয়তো 120 মিনিটের জায়গায় 180 মিনিট পর্যন্ত করে দিয়েছে শুধুমাত্র কোভিড এরার জন্য তো এই ক্ষেত্রে 120 মিনিটের মধ্যে স্ট্যান্ডার্ড যেটা আছে আমরা সেটাই বলি 120 মিনিটের মধ্যে তারে যদি প্রাইমারি পিসিআই করা যায় তাহলে আমরা প্রাইমারি পিসিআই করে দেব উপরেটা দেখেন এবং প্রাইমারি সরি প্রাইমারি পিসে করে দেব যদি একশো বিশ মিনিটের মধ্যে সম্ভব হয় আর যদি সম্ভব না হয় একশো বিশ মিনিটের বেশি যদি লাগে তার ট্রান্সফার করতে প্রাইমারি পিসিআই ক্যাপাবল সেন্টারে তাহলে আমরা ফিপ্রিনোলাইসিস তাকে দিয়ে দেবো ফিপ্রিনোলাইসিস মানে এই ক্ষেত্রে মানে লাইটিক্স দিতে হবে প্রেফারেবলি থ্রোম্বোলাইটিক্স টেনেক্টিভ প্লেস এবং ব্লাস ডোজ দেখেন এখানে একদম উল্লেখ করে দিছে লাইটিক ব্লাস ধরনের কথা উল্লেখ নাই এবং ডোজ হিসাবে দিতে হবে এবং আপনি আর একটা ক্ষেত্রে যদি অ্যাম্বুলেন্স দিয়ে আপনি হাসপাতালে পৌঁছেন তাহলে একই ভাবে আপনি দুই ভাবে যে পিসিআই ক্যাপাবল বা নন ক্যাপাবল হাসপাতালে আছেন কিনা এইটা হলো আপনার মানে আসল স্ট্র্যাটেজি বা আপনার হলো মানে আহ যেটা বলতে চাই যে আপনার প্রিন্সিপাল যে আপনি 120 মিনিটের ভিতরে এসটিএসএল এলিভেটেড যদি পারেন কিনা আর যদি নন এসটিএমআই হয় তাহলে কি তার ডিপারকুশন লাগবে না তার ডিপারকুশন লাগবে না যতি না তার হলো যে হেমোডাইনামিক কি কম্প্রোমাইজ থাকেই আগের কথাগুলো মনে করেন আপনি যদি তার যদি পালস ब्लड प्रेशर না থাকে তার যদি রিকারেন্ট চেস্ট পেইন থাকে दट नॉट রিলিফ উইথ মেডিকেল ম্যানেজমেন্ট অথবা হেমোডাইনামিক ইনস্টেবিলিটি অথবা তার যদি রিকারেন্ট ভিটি বিএ পড়তে থাকে হার্ট ফেলর থাকে তাহলে তাকে ট্রিট করবেন এই প্রাইমারি পিসিআই এর মতো এনজিওগ্রাম করার পরে বাকি চিকিৎসা ঠিক করবে আমরা শেষ পর্যায়ে দিকে চলে আসছি তো লাস্ট স্লাইজে হলো ক্লক ঘড়ির কাটারি অনুসারে আমরা কি করতে পারি প্রথমে উপরের দিকে যদি তাকাই আমরা জিরো আওয়ারে আমরা জিরো আওয়ারে রুগীটা আসার সাথে সাথে আমরা তার একটা হিস্ট্রি নিতে পারি এবং তার একটা ইসিজি করতে পারি যদি হিস্ট্রি এবং ইসিজিতে ডায়াগনোসিস হয় এসটি এলিভেটেড এমআই তখন আমার সিদ্ধান্ত নিতে হবে দশ মিনিটের মধ্যে এই যে দেখেন দশ মিনিটের মধ্যে আমার তাকে সিদ্ধান্ত নিতে হবে আমি তাকে আইবি বোলাস লাইটিক দেব না তাকে আমি প্রাইমারি পিসিআই এর জন্য পাঠাবো দশ মিনিটের ভিতরে আমি দেখবো তাকে একশো মিনিটের ভিতরে কোন প্রাইমারি পিসিআই ক্যাপাবল সেন্টারের মধ্যে পাঠানো যায় না এই চার্টটা দেখানো হয়েছে এরকম যে টাইম ফ্রেম করে দেওয়া আছে যে আপনি কোন সময় কি করবেন আপনি একদম মানে নির্দিষ্ট এটা গাইডলাইনের মধ্যে আছে শূন্য আওয়ারে আপনি হিস্ট্রি নিলেন দশ মিনিটের ভিতরে আপনি ডিসিশন নিয়েলেন যে থ্রম্বোলাইটিক দিবেন না প্রাইমারি পিসিআই করবেন যদি থ্রম্বোলাইটিক দিয়ে দেন তাহলে মানে আইবি বোলাস থ্রম্বোলাইটিক দিবেন থ্রম্বোলাইটিক দেওয়ার পরে তাকে ট্রান্সফার করবেন যদি মানে প্রাইমারি পিসিআই ক্যাপাবল সেন্টারে হয় তখন সেখানে ট্রান্সফার করতে হবে সেই ক্ষেত্রে দেখতে হবে যে সেই ক্ষেত্রে দেখতে হবে যে তার রিপারকুশন ক্রাইটেরিয়া তার ফুলফিল করলো কিনা রিপারকুশন ক্রাইটেরিয়া মানে আগের মতোই আপনি দেখতেছেন যে তার পেইন কমে গেছে কিনা এসটি সেগমেন্ট রেজলিউশন হয়েছে কিনা এই দুইটা যদি হয়ে থাকে ইয়েস তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তার রুটিন আর্লি পিসিআই করতে হবে এই স্ট্র্যাটেজির মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে পিসিআই ক্যাপাবল সেন্টারে পাঠাইতে হবে পাঠাইতেই হবে চব্বিশ ঘন্টার মধ্যে আর যদি দেখা যায় যে না তার রিপারকুশন ক্রাইটেরিয়া ফুলফিল হয় নাই তাহলে রেস্কিউ তাহলে ইমিডিয়েট তার পিসিআই করতে হবে তো আজকে এ আমরা এখানে রাখতে চাই এই পর্যন্ত যদি আমরা মনে করতে পারি তাহলে এটাই হলো ম্যাক্সিমাম মানে রিপারকুশন স্ট্র্যাটেজি অফ পিসিআই এম নন পিসিআই ক্যাপাবল সেন্টার আমরা আগামী দিনে আমরা মানে পিসিআই নিয়ে আলাপ করব সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমরা জানি না যে ঈদের আগে আবার ক্লাস হবে কিনা যদি মেডিকেল কন্টিনিউ করে তাহলে আগামী শনিবার দিন আমরা যে পরবর্তী এক্সেস এমআই চিকিৎসা আছে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারবো আর আবারও আপনাদের কাছে মানে অনুরোধ থাকতেছে যদি আপনারা ফিডব্যাক দিতে পারেন তাহলে ফিডব্যাক আমাকে দিবেন কি করলে আপনাদের জন্য ভালো হয় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ